नमस्कार बंधुरा, माय रोज गार्डेने आपनाके अनेक अनेक स्वागत। तो आजकेर जे भिडियो अत्यंत गुरुत्वपूर्ण भिडियो, एई विषयटी निये आमाके अनेक जने कमेंट करें जे आमादेर गोलाप गाछगुलो ठीकठाक भावे बड़ो होच्छे ना, बृद्धि विकास होच्छे ना, तो की करब, कोन खाबारटा देब बा की परिचर्या करब इत्यादि कमेंट प्रायशई आमार काछे आसे। एटा बंधु আমাদের এক দুজনের যে প্রবলেম এমনটা নয়, এটা কম বেশি প্রত্যেকেরই প্রবলেম হয়ে থাকে। আমি যখন প্রথম গোলাপ গাছ করেছি আমার নিজের একই প্রবলেম হয়েছে। তো এই প্রবলেম গোলাপ গাছ করতে গিয়ে আমাদের কম বেশি হবেই হবে। তো আমরা যদি ঠিকঠাকভাবে জানতে পারি যে কিসের জন্য এই বৃদ্ধি বিকাশের ব্যাপারগুলো মানে আপ ডাউন করে বা বৃদ্ধি হয় না গোলাপ গাছের কোন কোন বিষয়গুলোর জন্য, তো এই বিষয়গুলো যদি আমরা ঠিকঠাকভাবে জেনে নিই তাহলে অবশ্যই আমরা আমাদের গাছগুলোকে ঠিকঠাকভাবে বাড়িয়ে তুলতে পারব। তো বন্ধুরা, আমাদেরকে এই জায়গায় বেশ কিছু জিনিসের দিকে খেয়াল করতে হবে। এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে ভিডিওটি দয়া করে দেখবেন না, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে আপনি যে প্রশ্নটি খুঁজছেন সেই প্রশ্নের উত্তর পাবেন না। কারণ একটির পর একটি আমি যে পার্ট বলে যাব সেই পার্টটি যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে পরের পার্টির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তবে আমি যে পরপর যে স্টেপগুলো বলবো, কোনো না কোনো স্টেপ অবশ্যই আপনার গাছটির ক্ষেত্রে ঘটছে, তার জন্যই আপনার গাছটি ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে না বা ঠিকঠাকভাবে বাড়ছে না। তো অবশ্যই হেল্প পাবেন, যাদের এরকম প্রবলেম আছে তারা আজকের ভিডিও দেখুন, অবশ্যই আপনারা ভিডিও দেখে অনেকটা উপকার পাবেন। আমরা প্রথমেই শুরু করব, গোলাপ গাছটি যে জায়গাতে আছে সেই জায়গাটি কেমন, অর্থাৎ গোলাপ গাছের টব যদি হয়ে থাকে সেই টবটি কত ইঞ্চির এবং গাছটির বয়স কত। অনেক সময় কি হয়, আপনারা কালো পলিব্যাগে করে ছোট ছোট চারা গাছ নিয়ে আসেন, সেই চারা গাছগুলো এবছর হয়তো নিয়ে এলেন, আপনি হয়তো ভাবছেন আমি তো এই দুদিন পাঁচ দিন চারা গাছটা এনেছি, আমার যে কালো যে পলিথিনগুলো এটা তো বেশ বড়, তো মোটামুটি এ বছরটা রেখে দেওয়া যেতে পারে, কারণ গাছের মধ্যে দুটো চারটা ফুল অলরেডি আছে। তো ভুলটা এখানেই হয়, কারণ আমরা ওই ফুলের মায়াটা ত্যাগ করতে পারি না। আসলে ওই যে পলি ব্যাগগুলো যেগুলো আমরা নার্সারি থেকে নিয়ে আসি, এই পলি ব্যাগগুলো যে এবছর তৈরি হয়েছে অর্থাৎ গাছটাকে ওখানে শিফটিং করা হয়েছে এমন কোনো ব্যাপার নয়। অনেক সময় কি হয়, অনেক সময় হয়তো দু বছর পুরনো যে সমস্ত গাছ নার্সারির যারা মালিক আছেন তাদের স্টকে থেকে যায়, তো তারা তার পরের বছর গিয়ে সেল করেন, তো হতেই পারে এরকম। অর্থাৎ একই জায়গায় দীর্ঘদিন গাছটা থাকার ফলে নতুন করে শিকড়ের যে বৃদ্ধি সেই বৃদ্ধি পাওয়ার আর জায়গা নেই, অর্থাৎ রুট বাউন্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটা বলে, তো সেটাই নিশ্চিতভাবেই হয়ে গেছে। তো অবশ্যই এক্ষেত্রে আমাকে ওই কালো পলিব্যাগ ফেলে দিয়ে আমাদেরকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। এর দ্বিতীয় যে ব্যাপারটা হয় সেটাও কিন্তু এই টবকে নিয়েই, 5 ইঞ্চি 6 ইঞ্চি টবে প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। প্রথম দিকে গাছটাই আপনি 5 ইঞ্চি 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে রেখেছেন, কিন্তু এবার আপনি অনেক দিন ধরে এই গাছটির কোনো রিপট করেননি, সেক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার হয়ে যাবে, অর্থাৎ রুট বাউন্ড হয়ে যেতে পারে, তো তার জন্য গাছের বৃদ্ধি বিকাশ কমে যাবে। তো যখন আপনারা দেখবেন যে গাছটা কিছুদিন আগে পর্যন্ত গ্রোথ ঠিকঠাক ছিল, এখন কিন্তু আপনি পরিচর্যা ঠিকঠাকভাবেই করছেন, যে ট্রিটমেন্ট করছিলেন আগে সেই ট্রিটমেন্টেই তাকে চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এর বৃদ্ধি বিকাশটা একদম স্টপ হয়ে গেছে, তখনই আপনাকে বুঝতে হবে যে টব পরিবর্তন করতে হবে। তো এটা গেল নাম্বার ওয়ান স্টেপ। সেকেন্ড স্টেপ, যদি আপনার এই নাম্বার ওয়ান স্টেপটা ঠিকঠাক থাকে তাহলে আপনাকে সেকেন্ড স্টেপটির দিকে অবশ্যই খেয়াল করতে হবে। বন্ধুরা, আমি যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলোর মধ্যে থেকে আপনি কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি আপনার গাছের বৃদ্ধি বিকাশ কমে যাওয়ার ব্যাপারটি অবশ্যই জানবেন। তো অবশ্যই তার জন্যই আমি প্রথমেই বলেছিলাম ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক অংশই বাদ পড়ে যাবে এবং হয়তো আসল বিষয়টি আমরা এড়িয়ে যাব, যার ফলে আমাদের গাছটির ক্ষতি হবে। তো সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে মিডিয়া। আপনি যে মিডিয়াটিতে গাছটি প্রতিস্থাপন করেছেন সেই মিডিয়াটি এতদিন পর্যন্ত হয়তো চলছিল,
যেন তেন প্রকারই। তো গাছটার মোটামুটি বৃদ্ধি বিকাশ হচ্ছিল প্রথম দিকে, কিন্তু হঠাৎ করে বৃদ্ধি বিকাশ সম্পূর্ণভাবে স্টপ হয়ে গেছে। এটা বিশেষ করে যারা মাটিতে গোলাপ গাছ করেন অর্থাৎ যাদের সয়েল মিডিয়া, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। কারণ অনেক সময় কি হয় যে ঠিকঠাকভাবে মাটি তৈরি করা নেই, তো তার জন্য মাটির মধ্যে একটা ভিতরের দিকে যে মাটি, সেই মাটিটা আস্তে আস্তে জমাট বেঁধে যায়, অত্যন্ত শক্ত হয়ে যায়, তো ওখানে গিয়ে একটা জল বসার একটা প্রবলেম তৈরি হয়ে যায়। এইটা মাটির গাছের ক্ষেত্রে বেশি হয়। যারা সিন্ডারে গোলাপ করেন বা কোকোপিটে গোলাপ করেন তাদের ক্ষেত্রে এতটা এই ব্যাপারটা হয় না। তো যদি আপনার প্রথম স্টেপ যদি আপনার সব ঠিকঠাক থাকে, অন্যান্য আমি যে স্টেপগুলো বলবো সেগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনাকে মিডিয়া পরিবর্তন করতে হবে। তো অবশ্যই আমি যে মিডিয়া তৈরি করার কথা বলি, গোলাপ গাছের জন্য খুব সিম্পল একটা মিডিয়া, সেটা হচ্ছে এক ভাগ দোঁয়াশ মাটি। হাতের কাছে যদি দোঁয়াশ মাটি না অ্যাভেলেবেল হয়, বাগানের যে কোনো মাটি দিয়ে কাজ চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। এক ভাগ তার সাথে নিতে হবে গোবর সার, শুকনো ঝুরঝুরে গোবর সার। আমি যে গোবর সারের কথাটা বলি এবং সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে কী ধরনের আদর্শ গোবর সার হওয়া উচিত, তো সেই ধরনের গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন। এক ভাগ মাটি নিলেন, এক ভাগ জৈব সার নিলেন, তার সাথে এক ভাগ বালি নিলেন। তিনটি উপাদানকে ভালোভাবে মিক্সড করুন এবং তার সাথে আইসক্রিম খাওয়ার যে ছোটো চামচগুলো হয় সেই চামচে এক চামচ খড়ি মাটি নেবেন। খড়ি মাটি মাটির মধ্যে যে পিএইচ লেভেল, সে পিএইচ লেভেলটাকে কন্ট্রোল করে, এটা ক্যালসিয়াম বাইকার্বনেটের কাজ করে। অবশ্যই গোলাপ গাছের জন্য এই পিএইচ লেভেল এর যে ব্যাপারটা, সেটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, যাতে মাটির পিএইচ লেভেল খুব বাড়া কমা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো খড়ি মাটিটা যদি আপনারা অ্যাড করেন সেক্ষেত্রে পিএইচ লেভেলটা মোটামুটি একই জায়গায় থাকবে, পিএইচ লেভেলের ওঠানামার যে ব্যাপারটা থাকে সেটা থাকবে না। তো এই মাটিতে আপনারা গোলাপ গাছ লাগাবেন, খুব ভালো গোলাপ গাছ হবে। এবং যারা সিন্ডারে করেন বা কোকোপিটে করেন তাদের ক্ষেত্রে প্রবলেমটা আমি আগেই বললাম যে খুব বেশি হবে না। যদি তাদের ক্ষেত্রেও প্রবলেমটা হয়ে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, আমি তার উত্তর আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। নাম্বার তিন, এই বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপ আপনি দেখলেন ঠিক আছে, সেকেন্ড স্টেপ আপনি দেখলেন ঠিক আছে, তাহলে আমাকে তৃতীয় স্টেপে যেতে হবে। সেটা হচ্ছে গাছের মধ্যে ডাইব্যাকের প্রবলেম আছে কি না। গাছের মধ্যে যদি ডাইব্যাকের প্রবলেম থাকে বন্ধু, তাহলে প্রথমে আমাদেরকে ভেবে নিতে হবে যে গাছটি অসুস্থ আছে। তো গাছটিকে আগে ঠিকঠাকভাবে সুস্থ না করলে ঠিকঠাক বৃদ্ধি বিকাশ কোনোটাই হবে না। তো তার জন্য আগে আমাকে পরীক্ষা করে দেখে নিতে হবে পুরো গাছটিকে, যে কোথাও ডাইব্যাক কিছু আছে কি না। ডাইব্যাক যদি থেকে থাকে তাহলে অবশ্যই ডাইব্যাকের যে চিকিৎসা হয় অর্থাৎ M45 পেস্ট লাগানো, ডালটিকে কেটে বাদ দেওয়া, তারপরে মোটামুটি প্রত্যেক সপ্তাহে M45 স্প্রে করা, রুটে ট্রিটমেন্ট করা, রুট ট্রিটমেন্ট করবেন এখানে কীরকমভাবে, অর্থাৎ রুটিং হরমোন M45 এবং তার সাথে হিউমিক অ্যাসিড দিয়ে রুটকে ট্রিটমেন্ট করা, তো এইসব নিয়েগুলো সবগুলো নিয়ে মোটামুটি আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি। অবশ্যই সেই লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও সময় দিতে হবে বেশ কিছুটা দিন, তাহলেই আপনার মোটামুটি গাছের বৃদ্ধি বিকাশ সব কিছুই শুরু হবে। তবে এই সময়টা মোটামুটি ডিপেন্ড করে যে কতটা পরিমাণে ড্যামেজ হয়েছে, কতটা পরিমাণে ফাঙ্গাল ইনফেকশনটা আপনার গাছে হয়েছে, কতটা রুটে ড্যামেজ হয়েছে তার উপর। তো মোটামুটি এটা 30 থেকে 35 দিন কি কিছু কিছু ক্ষেত্রে 2 মাসের মতো সময় লেগে যায়। নার্ভাস হওয়ার কিছু নেই, এই রুট ট্রিটমেন্ট করতে হবে। ডাইব্যাকের প্রবলেম মানে আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে যে উপরে ডাইব্যাক মানে নিচে কিন্তু রুটেরও কিন্তু একই ড্যামেজ, অর্থাৎ ডাইব্যাক হলেই আপনাকে রুটের ট্রিটমেন্ট করতে হবে। তো মোটামুটি এই ট্রিটমেন্ট করে যাওয়ার পরে গাছটা আস্তে আস্তে গ্রোথ নিতে শুরু করবে, সময় লাগবে। তো মোটামুটি এই বিষয়টি আপনাদের জানা রইল যে রুট ট্রিটমেন্টের ব্যাপার এবং ডাইব্যাকের প্রবলেম হলে কী করবেন, এবং গোলাপ গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাওয়ার এটা একটা কিন্তু প্রধান কারণ হতে পারে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি নিয়মিতভাবে খাবার দিতে পাচ্ছেন না গাছকে। আপনি অগোছালোভাবে অনিয়মিতভাবে যদি গাছকে খাবার দেন তাহলে কিন্তু গোলাপ গাছের ভালো গ্রোথ হবে না। গোলাপ গাছকে একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী তাকে কিন্তু খাবার দিতে হবে, 3 দিন গ্যাপে বা 7 দিন গ্যাপে বা 10 দিন গ্যাপে, আপনি যে গ্যাপেই খাবার দেবেন না কেন আপনাকে কিন্তু সে রুটিনটা মেনটেন করতে হবে। তবে ভালো গোলাপ গাছ করতে গেলে অবশ্যই বন্ধুরা 3 দিন
অন্তর আপনাকে খাবার দিতে হবে এবং 15 দিন অন্তর মাটি খুঁচিয়ে দিতে হবে, ঠিকঠাকভাবে জল দিতে হবে এবং ঠিকঠাকভাবে গাছে যদি মানে প্রবলেম যেগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। তো এই ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে, অর্থাৎ খাবার দেওয়ার ব্যাপারে কোনোভাবেই অবহেলা করা যাবে না। গোলাপ গাছের বৃদ্ধি বিকাশের জন্য খাবার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অবশ্যই আপনাকে খাবার দিতে হবে। এই যে ব্যাপারগুলো বললাম তার পাশাপাশি আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে ব্লাইন্ড শুট। গোলাপ গাছে যদি ব্লাইন্ড শুট হয়ে যায় বা অন্ধ ডাল হয়ে যায় সেক্ষেত্রে গোলাপ গাছের বৃদ্ধি বিকাশটা একদমই লো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে ব্লাইন্ড শুট যদি গাছে হয়ে থাকে তাহলে মোটামুটি 1 থেকে 2 সেন্টিমিটার করে উপরের দিকের অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে এবং সেই কাটা অংশে M45 ফাঙ্গিসাইড লাগাতে হবে। মোটামুটি তার 15 থেকে 20 দিনের মধ্যে গাছের মধ্যে একটা বৃদ্ধি বিকাশ আপনি লক্ষ্য করবেন। অবশ্যই ব্লাইন্ড শুট যখন কাটলেন তার আগে অবশ্যই গাছকে খাবার দিতে হবে এবং ব্লাইন্ড শুট কাটার পরে অবশ্যই তাকে একটি কোনো ভালো মানের পিজিআর দিয়ে আপনাকে গাছটিকে স্প্রে করতে হবে। যদি আপনি ব্লাইন্ড শুটের ব্যাপারটি ঠিকঠাক করে নেন মোটামুটি 15-20 দিনের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন, তো এক্ষেত্রে কোনো সমস্যা আশা করি হবে না। তারপরের যে বিষয়টি থাকে সেটি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, আপনি গোলাপ গাছটিকে কেমন রোদে রেখেছেন সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। শীতের যে সময় অবশ্যই খুব ভালো রকমের রোদটা পছন্দ করে, তো অবশ্যই আপনি যে জায়গায় টব রেখেছেন সেই জায়গায় আদৌ রোদ পায় কি না সেটা অবশ্যই দেখতে হবে। গোলাপ গাছকে 5 থেকে 6 ঘন্টা রোদের কথা বলা হয়, তবে আমি বন্ধু আগেই বলেছি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে রোদ পায় এমন জায়গায় যদি গোলাপ গাছ রাখেন তাহলে আশা করা যায় যে গোলাপ গাছের বৃদ্ধি বিকাশের খুব বেশি অসুবিধা হবে না। বিশেষ করে ফ্লোরিবান্ডা যে প্রজাতিগুলো আছে তাদের ক্ষেত্রে খুব ভালো গ্রোথ হবে, কোনো টেনশন পাওয়ার কিছু নেই। বরং HT ভ্যারাইটিগুলো 3 থেকে 4 ঘন্টা রোদ হলে ভালো হয়, অর্থাৎ একটু বেশি রোদ লাগে ফ্লোরিবান্ডার চেয়ে, তবে 5-6 ঘন্টা রোদ না পেলে যে গোলাপ হবে না এটা কিন্তু ভ্রান্ত ধারণা। অবশ্যই গোলাপ হবে, হয়তো একটু রেজাল্টের কম বেশি হতে পারে তবে গোলাপ হবে না এমনটা নয়, ভালো গোলাপ হবে কোনো অসুবিধা হবে না। তবে যদি আপনাদের গাছগুলো ঠিকঠাকভাবে রোদ না পায় তাহলে একটু রোদের ব্যবস্থা করতে হবে, তাহলে নতুন করে আবার বৃদ্ধি বিকাশ শুরু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা শেষ যে ব্যাপারটি আমি বলবো সে ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে শীত পড়ছে, যত শীতটা আস্তে আস্তে বাড়তে থাকবে গাছের গ্রোথ অর্থাৎ গোলাপ গাছের গ্রোথ কিন্তু আস্তে আস্তে একটু কমতে থাকবে। খুব বেশি যে শীত সেই সময় ডাইব্যাকটা হয় না, গোলাপ গাছের অন্যান্য রোগগুলো অনেকটা কমে যায় কিন্তু গোলাপ গাছের বৃদ্ধিটাও কিন্তু শীতের সময় অনেকটা কমে যায়। তাই শীতের সময় যদি কেউ ভেবে থাকেন আমার গাছটা খুব তাড়াতাড়ি বাড়ছে না, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে গোলাপ গাছের বৃদ্ধিটা আরও ফাস্ট হতে শুরু করবে, গ্রীষ্মের দিকে গিয়ে গোলাপ গাছের বৃদ্ধিটা অনেকটা কমে যায়, বর্ষার দিকে গোলাপ গাছের বৃদ্ধি বাড়ে। তো এরকম ঋতু ভেদে গোলাপ গাছের বৃদ্ধি বিকাশের একটা ব্যাপার অবশ্যই আছে, তবে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ শীতের সময় যদি আমি খুব গ্রোথ চাই এমনটা আমি কিন্তু কখনোই আনতে পারবো না, কারণ এখন ফুলের সময়, প্রচুর পরিমাণে ফুল পাবেন কিন্তু এই সময় যে নতুন খুব বেশি গ্রোথ সেটা কিন্তু আসবে না। এই সময় যে ব্যাসাল শুটগুলোর ব্যাপার থাকে সেটাও কিন্তু তুলনায় কম আসবে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে খুব ভালোভাবে ব্যাসাল শুটগুলো ছাড়তে শুরু করে। তো এই ব্যাপারটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গাছটির বয়স অনুযায়ী কিন্তু তার বৃদ্ধি বিকাশ অবশ্যই হবে। আমরা যত পরিমাণে খাবার দিই না কেন বা যেরকমভাবে ট্রিটমেন্ট করি না কেন গাছটির বয়স কিন্তু তাকে ঠিকঠাকভাবে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে। অবশ্যই যদি আমার 5-6 মাসের গাছ হয় আমি যদি ভাবি যে খুব ভালো আমার গাছটির গ্রোথ হলো না, এটা কিন্তু সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেকে ভিডিও দেখবেন যে এটা 5 মাসের গাছ এই রকম গ্রোথ হয়েছে, তো ঠিকঠাকভাবে যে সবাই আমরা এরকম করতে পারবো এমনটা নয়, অনেক সময় সেটা হয়ে যায়। মোটামুটি 5 মাস বয়সের যে গাছ সে গাছগুলো ছোটই হবে, খুব বেশি ঝোপালো হবে না এবং কিছু কিছু গাছের ক্ষেত্রে ঝোপালো হওয়ার একটা প্রবণতা থাকে, সেটা প্রজাতির কাছে কথা। তো মোটামুটি কিছু কিছু গাছ লম্বায় বেড়ে যায়, কিছু কিছু গাছ হয়তো সাইড দিক থেকে বাড়তে পারে, তো এরকম ব্যাপারগুলো আছে, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা গোলাপ গাছকে ঠিকঠাকভাবে যদি আমরা ফুল পেতে চাই বা ঠিকঠাকভাবে যদি বৃদ্ধি বিকাশ পেতে চাই তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। আমি যে ব্যাপারগুলোর দিকে অবশ্যই
কথা বললাম সেই ব্যাপারগুলো যদি ঠিকঠাক করতে পারেন তাহলে গোলাপ গাছের কিন্তু বৃদ্ধি বিকাশ যে ব্যাহত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আশা করি থাকবে না, সেগুলোর দিকে খেয়াল করুন। যদি আরও কোনো প্রশ্ন তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করবেন, আমি তার উত্তর দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যারা নতুন হবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন। ধন্যবাদ, প্রত্যেকেই খুব ভালো থাকবেন।